সাভারের ঢাকা আরিজা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি আন্দোলনকারীদের অবস্থান এখন কোথায় এবং জন ভোগান্তির চিত্র কেমন দেখছেন জানাবেন এই মুহূর্তে আমি রয়েছে ঢাকা রেচা মহাসড়কের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেল কয়েকদিনের মতো আজও এই ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন যদিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এর আগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা জানিয়েছিলেন যে তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে যেন তারা সড়কটি অবরোধ না করে যেহেতু এই সড়কটি অবরোধ করলে সড়কে যে পরিমাণ ভোগান্তির সৃষ্টি হয় গল কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে জনগণ চরম দুর্ভোগে পড়েছিল সেই বিষয়টির দিক থেকে কিন্তু আসলে আসলে এই এই আন্দোলন নিয়ে তারা কিন্তু বলছে যে যে জায়গায় আন্দোলনটি তাদের এটি পূর্ব ঘোষিত আন্দোলন এবং তাদের দাবি যে আন্দোলন তাদের এই দাবির আদায় পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে অনুরোধ করা হয়েছিল যেন তারা এই সড়কটি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অবরোধ না করেন কিন্তু তারপরও আমরা দেখেছি যে পুলিশে বাধা উপেক্ষা করে এই সড়কটিতে নেমে এসেছে শিক্ষার্থীরা এবং তাদের এই আন্দোলন কিন্তু চলমান রয়েছে তারা বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন প্রিয়া আপনাকে ধন্যবাদ